গাইস দেখো এখানে ধামাকা শুরু হয়ে গেছে না আছে আর ধামাকা দেখতে হলে একদম স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো Flashback. Hello guys, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আজকের ভিডিও স্টার্ট করছি এখান থেকে। তো এখন যাচ্ছে আমার বর আমাকে দিয়ে আসতে, তো পাড়া থেকে বিসর্জন করতে বেরিয়েছে ঠাকুর। তো আমি তো বললাম এর আগে ভিডিওতে যে নেক্সট ভিডিওতে তারপরের দিন আমাদের ঠাকুর বিসর্জন হবে। আর এখানে দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো আস্তে আস্তে চলেই আসলাম, আমাদের পাড়াতেই রয়েছে, বেশি একটা দূরে যাইনি। দেখো সবার কত নাচ, দেখো সবাই নাচ শুরু করে দিয়েছে আর আমার বড় আমাকে দিয়ে চলে গেল, ও পরে আসবে। তোর বন্ধু এখনো কেউ আসেনি তো সেই কারণে একটু পরে আসবে। দেখো সবাই বিশাল এনজয় করছে, তো আমাকেও বলছে নাচতে, আমি বলছি আমি পারি না, সত্যি আমার লোকজনের সামনে নাচতে খুবই লজ্জা লাগে। তো বাড়িতে একটু একটু ওই সব এমনি সামনে গানের ওটার ব্যাপার আলাদা, কিন্তু সবার সামনে নাচার ব্যাপারটা আলাদা আমার কাছে। আমি সবার সামনে নাচতে পারি না, বাড়িতে একা নাকি সেটার ব্যাপারটা আলাদা। ভুলেলে তো একটু লিখতে আসি না, আর এখানে একটু ভুল হলে নিজেই খারাপ লাগে কেমন। দেখো সবাই কি আনন্দ করছে, দেখো হ্যাঁ আমাদের এখানকার মেয়েরা খুব মানে নাচতে পারে, কি বলবো খুব ভালো নাচতে পারে। দেখো তো এখানে একটু রোদ বলে সবাই একটু থেমে গেছে, দেখো এখানে আবার শুরু করেছে, একবার মেঘলা হচ্ছে আর একবার বিশাল রোদ হচ্ছে, মনে হচ্ছে বিশাল রোদই থাকবে আজকে, মেঘলা হালকা হালকা হচ্ছে। দেখো সবাই নাচছে, ভীষণ এনজয় করছে সবাই, আর আমাকে নাচতে বলছে। আমি বলছি যে আমি ভিডিও করছি, বলছে ভিডিও পরে করবা, তুমি নাচ শুরু করো, তো তাই বলছে সবাই। দেখি কতক্ষণ কি না নেচে থাকতে পারি। দেখো প্রচণ্ড রোদ, মাথায় তার জন্য কাপড়টা দিয়ে নিচ্ছে, প্রচণ্ড পরিমাণে রোদ। দেখো যখন রোদ তখন সবাই ফিরে যাচ্ছে, তেমন দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে, ঠাকুরটা পেছনে পড়ে গেছে, সবাই নাচতে নাচতে আগে চলে এসছে, মানে ঘরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। দেখো দেখো এখানে দাঁড়িয়েও নাচ, এত রোদ কি বলবো, বলার কিছু নেই। তো গাইস দেখো প্রচণ্ড মজা করছে সবাই, না আসলে বুঝতেই পারতাম না। আমি তো এবারও ফার্স্ট টাইম আসলাম, তো প্রথমবারই সব কিছু, আগের বার অতটাও ভালো করে থাকিনি, বাপের বাড়িতে ছিলাম বললাম যে তোমাদের, আর বাড়ি চলে এসেছিলাম তারপরে দশমী, কিন্তু বাড়িতেই ছিলাম নতুন বুক যেহেতু আগের বার ছিলাম, আর এবার তো দু বছর হয়ে গেল, তো তার জন্য একটু একটু করে লজ্জা কাটছে। আর দেখো প্রচণ্ড রোদ, ওরা দেখো কতটা দূরে রয়েছে, আবার মাঝখানে দাঁড়াতে হবে। দেখো সব কি নাচ, তো হয়েছে এখন দেখো সবাই যাচ্ছে খাপুরের দিকে, ওখানে যাচ্ছে সব নাচ করতে করতে। দেখো তো প্রতিবারই নাকি ওই পর্যন্তই যায়, তো দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে ছোট এখানে, আর দেখো তো দেখো নিচটা নদীর নিচটা মনে হচ্ছে যেন মরুভূমি হয়ে গেছে সব শুকিয়ে, দেখো কেমন লাগছে দেখতে। আর এখন পাটের দিন ছিল, দেখো পাটের দিন সব পাট কাটিয়ে রেখেছে, পাট ছাড়িয়ে, তো পাট তখন শেষ হয়ে গেছে, এখন পাট কাটি হয়ে গেছে, সবাই সবাই শুকোতে দিয়েছে। আর কদিন আগে তো জলও বিশাল বেড়েছিল, এখন আবার কমে গেছে, তো পুজোর আগে আগে ভীষণ জল বেড়েছিল। তো দেখো চলে এসেছি আমরা সেই খাবলে, খাবলে সেই পেট্রোল তোলা না কোথায় বলে, তো আমাদের দিদিবাড়ির কাছে এটা, তো একদম দিদিবাড়ির সামনে, তো এখানে সবাই দেখো বসে আছে। আমার বর দেখো আমার জন্য নিয়ে এসছে ওটা, আমি পেপসি খাই না বলে পেপসি নিয়ে এসছি সবার জন্য, কিন্তু বড় একটা নিয়ে এসছি ওই যে আমার হাতে আছে, কারণ ওটা ভালো খাই না বলে ও আমার জন্য আলাদা করে এনেছে, তারা যদি একটা পেপসি বাচ্চা তো তো বলছে ওটাই খাবে, ও বলছে আমার জন্য কিনে খেয়ে নিচ্ছে বাচ্চা মানুষ। তো দেখো হাত ধরে আমার নাচানো শুরু করে দিল সবাই, তো এই সেবা মনে হচ্ছে আমাকে নাচতেই হবে, কিছু করার নেই। দেখো আমার বর বলছে নাচবে, সবাই নাচছে কেন নাচবে না, আমি তো এতক্ষণ আমি সাহস পাইনি, বর আসলো এখন, তো ও বললো তাই সবাই এত করে বলছে, এত যদি না নাচে ওই একটু খারাপ লাগবে, তো সেই কারণে। দেখো সবাই কত নাচ শুরু করেছে, দেখো আর আমাকেও না নাচি ওরা ছাড়লো না,
ফার্স্ট টাইম নাচ করলাম পাড়াতে, বুঝতেই পারছো, লজ্জাও পাচ্ছি একটু না, ভালোই পাচ্ছি লজ্জা। তো আমি লোকজনের সঙ্গে এমনি নাচতে পারি না, খুব লজ্জা করে। ওই সাইডে দেখো মহিলারা সব নাচছে, মানে বউরা সব নাচছে, আর ওদিকে সব মেয়ে বউরা ওদিকেও নাচছে, মানে কি বলবো, এদিকেও আছে বউরা, অল্প বয়সে দু একটা বউ এদিকে আছে, আর ওদিকে সব এমনি বউরা আছে পাড়ার মেয়েদের সঙ্গে আছে, এদিকে এদিকে আছে মেয়ে বউ ননদ বৌদি এরাই আছে আমরা মিলে। তো দেখো কত লোক জড়ো হয়ে গেছে দেখার জন্য এখানে। তো দেখো সত্যি কি নাচ না শুরু করেছে, না আসলে বুঝতেই পারতাম না যে এতটা মজা হয় এখানে। তো দেখো এখন চলে আসছে ওর সব বন্ধুগুলো একে একে, তো এতক্ষণ কেউ ছিল না। তো দেখো নাচ করতে করতে চলে আসছে, সব সব নাচবে দেখে বোঝাই যাচ্ছে। তো ওরা সব এখনই আসলো, তো এতক্ষণ তো ছিলই না, তোমাদেরকে তো বলা হলো সেটা। দেখো এসেই দেখো কি নাচ শুরু করে দিয়েছি সব, দেখো কি নাচ শুরু করে দিয়েছি সবাই, দেখো এসে দেখো দারুণ নাচ শুরু করে দিয়েছে সবাই। আর ওরা খুব ভালো নাচতে পারে, তো এখনও সেরকম কিছু শুরু করেনি। তো তোমরা দেখো ভিডিওটা তাহলেই দেখতে পারবা পুরো নাচটা, তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখো, তো খুব এনজয় করতে পারবে ভিডিওটা দেখে। কার কেমন নাচ, পুরো আলাদা রকমের নাচ, দেখো বুঝতে পারবে কি কেমন নেচেছে। দেখো এদিকে দেখো আমার বর নেমেছে এখন, তো ও খুব একটা নাচছে না দেখো, শুধু আমায় দেখছে, আমি ফার্স্ট টাইম নাচছি তার জন্য। তো গাইস দেখো শুরু করেছে সব এসে, আমার বর কিন্তু সবচেয়ে বেশি ভালো নাচতে পারে কিন্তু সে নাচছে না, একটাই কারণ শুধু আমার নাচ দেখছে, আমি তো নাচি না কোনোদিন, ফার্স্ট টাইম নাচলাম সেই কারণে। তোমরা দেখতে থাকো একটা ধামাকা দেখতে পাবে সামনে, তো বন্ধুরা প্রচণ্ড নেচেছে, আগে দেখো সবারই একটু করে বেশি মানে কি বলবো নাচের জোর বাড়ছে। আমার বড় আমায় কানে কানে কিছু কথা বললো, তো এটা বলা যায় না তোমাদেরকে। তো গাইস দেখো বললাম আমার বর সেরকম এখন নাচছে না, শুধুমাত্র একটু করে ই করছে আর কিছু না। ধামাকা শুরু হবে থেকে এখানে দেখো গোপাল আর কোশিন কি নাচ শুরু করেছে, দেখো বন্ধু জোর জোর নাচ শুরু করেছে, দেখো বুঝতে পারছো দারুণ নাচছে ওরা, চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো মেয়েরাও দেখো ¡Gracias!
আমাদের যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ও এখনো যা যা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, দেখো আর একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমার বোর্ড, দেখো। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের ভিডিও আমি নাচ দিয়ে শেষ করব। তো আজকে অনেকটা ভিডিও হয়ে যাচ্ছে নাচ দিয়ে, তো দেখো। তো আমরা এখান থেকে এখন ব্যাক করবো বাড়ির দিকে। সবাই দেখো, সবাই হাঁপিয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো দেখো লাস্ট এবার আমি ভাত করতে কিন্তু যাবো। আর কেমন কি লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন সাবস্ক্রাইব করবি চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো চলো আজকের মতো এখানেই, টাটা, এখানেই শেষ।